নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। এইমাত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা সহ বাংলাদেশের পাঁচ বিভাগে কালবৈশাখী সহ বজ্র বৃষ্টি হতে পারে আজ। এর মধ্যে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বইতে পারে। কোন কোন বিভাগের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, কখন থেকে শুরু হবে, এছাড়া ভারতে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে তা বাংলাদেশের কোন কোন জেলায় তাণ্ডব চালাবে, কি বলছে আজকের বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সঙ্গে থাকুন, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টা চেপে দেবেন নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হচ্ছে। কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে সেই লঘুচাপ তৈরি হয়ে তা দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বঙ্গোপসাগরে সেই লঘুচাপ তৈরি হওয়ার কথা। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহবিদ বজরুল রশিদ বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আগামী 2 থেকে 1 দিনের মধ্যেই এই ব্যাপারে আমরা নিশ্চিত করে বলতে পারব। ভারত, রাশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া বিষয়ক সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী বঙ্গোপসাগরে লঘুচাপটি দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা অনেক বেশি। ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো বিপর্যস্ত হয়ে পড়বে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড় আসার আগের কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখীও দাবদাহ পড়ে যাবে। চাঁদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর জেলা এবং খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের উপর দিয়ে আজ শুক্রবার 21 মে দাবদাহটি বয়ে যেতে পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক এলাকা দিয়ে কালবৈশাখী সহ বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 20 মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 38.2 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল, রাজধানীতে সামান্য বৃষ্টি এবং তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।